সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার ডক্টর কেসি পাল আমার আজকের আয়োজন মিন রাশির জাত ব্যক্তিদের দুই হাজার সালের নভেম্বর মাসটি কেমন যাবে তা জানতে আমার ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন সেই সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন ও বেলাইকনে প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় ভিওয়ার্স সর্বপ্রথম আসি এক ও দোসরা নভেম্বর চন্দ্র আপনার রাশির দশমে পরিভ্রমণ করবে এই দশমস্ত চন্দ্রের সাথে পরমযোগী গ্রহ শনি মহারাজ ও বিঘ্ন সৃষ্টিকারী গ্রহ কেতুর জ্যোতি থাকায় যোগ্যকর্ম উচ্চশিক্ষা নিত্য নতুন ব্যবসা বাণিজ্য ও বিদেশ গমনের আশায় বিনিয়োগকৃত অর্থ গায়েব হয়ে পড়ায় আপনাকে ঋণের গানি টানা আরম্ভ করতে পারে কোনো না কোনো বাধা এসে বিবাহ বন্ধ করে দিতে পারে আয় বুঝে ব্যয় করুন সঞ্চয়ে হাত পড়েও ক্ষান্ত হবে না ধার দেনা করতে বা ধার দেনা করার প্রয়োজন পড়তে পারে রাগ জেদ অহংকার আবেগ বর্জনের সাথে পরিশ্রমী মিতব্যয়ী ও কৌশলী হলে জীবনের প্রতিকূলতা অনেকাংশে কাটাতে সক্ষম হবে সুপ্রিয় দর্শক এবার আসি তিন থেকে পাঁচই নভেম্বর এই তিন থেকে পাঁচই নভেম্বরের মধ্য সময়ে চন্দ্র আপনার রাশির একাদশে অর্থাৎ মকর রাশিতে পরিভ্রমণ করবে যার ফলে দীর্ঘদিনের আটকে থাকা বিল পাস পাওনা টাকা আদায় অচল ব্যবসা সচল ও ব্যবসা বাণিজ্যে লাভবান হওয়ায় ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে সেই সঙ্গে ডাকযোগে প্রাপ্ত সংবাদ বেকারদের কর্মপ্রাপ্তির বাসনা পূরণ করতে পারে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় শ্বাস সাজ রব রব করবে এমনকি কি ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন করতে পারে সন্তানগণ আজ্ঞাবহ হয়ে থাকবে এমনকি তারা কোনো না কোনো পুরস্কারে ভূষিত হতে পারে তবে মনে রাখবেন লৌকিকতায় যেমন ব্যয় হবে তেমনি উপহার উপ ঢৌকনা দিয়েও সমানতালে প্রাপ্ত হবেন সুপ্রিয় দর্শক এবার আসি ছয় ও সাত তারিখ চন্দ্র আপনার রাশির দ্বাদশে অর্থাৎ কুম্ভ রাশিতে পরিভ্রমণ করবে দ্বাদশস্থ চন্দ্র খরচ দুশ্চিন্তা শোক দুঃখ দুর্দশার সমানতালে ঘটায় তাই তো ছয় ও সাত তারিখ শুভ অপেক্ষা অশুভ ফলের পাল্লা অধিক ভারী হয়ে থাকবে দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদ অপরদিকে লাগামহীন চাপ মরার উপর খাড়ার ঘা হয়ে থাকবে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় তীব্র গতির বাহন বর্জনের সাথে বাক্য প্রয়োগে সতর্ক থাকার সবে হবে সেই সঙ্গে আপনি যদি ভাড়াটিয়া হন তাহলে মালিকের প্রতি সদ্ভাব বজায় রাখুন নসেদ গৃহবাড়ি অফিস আদালত অচিরেই পাল্টানো ঝামেলায় পড়তে হবে এবার আসি আট থেকে দশই নভেম্বরের মধ্য সময়ে চন্দ্র আপনার রাশিতে অর্থাৎ মিন রাশিতে পরিভ্রমণ করবে আর আপনার রাশিও কিন্তু মিন যার ফলে ধীরে ধীরে পরিস্থিতি আপনার অনুকূলে চলে আসবে দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হওয়ায় মনোবল জনবল অর্থবলের সাথে সাথে সুনাম যশ প্রতিষ্ঠার গ্রাফ চাঙ্গা হয়ে উঠবে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তন দুটোই সমান তালে শুভ ফল প্রদান করবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক্স সামগ্রী পশরা সাজবে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ এমনকি কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করার সম্ভাবনা রয়েছে দর্শকবৃন্দ এবার আসি এগারো ও বারো তারিখ এগারো ও বারো তারিখ চন্দ্র আপনার রাশির ধনভাবে অর্থাৎ মেষ রাশিতে পরিভ্রমণ করবে যার ফলে আপনি লাগাতার উন্নতি করে চলবেন চতুর্দিক থেকে তরতাজা উন্নতি করতে থাকায় সময়টি বেশ মৌজু মস্তিতে কাটবে বিশেষ করে পাওনা টাকা আদায় আটকে থাকা বিল পাস অচল ব্যবসা সচল এবং ব্যবসা বাণিজ্যে অংশীদারদের সাথে দীর্ঘদিনের কলহ বিবাদের মীমাংসা হওয়ায় ব্যবসায় যেমন লাভবান হবেন তেমনি ব্যবসার বহুল প্রচার ও প্রসার ঘটবে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে প্রীতির বন্ধন রচিত হবে মন সুর সঙ্গীত ধর্ম আধ্যাত্মিকতা ও পরোপকারের প্রতি আকৃষ্ট হবে তবে রাগ জেদ অহংকার আবেগ বর্জনের সাথে পরিশ্রমী মিতব্যয়ী কৌশলী ও অধ্যবসায়ী হওয়ার আবশ্যকতা রয়েছে এবার রাশির তেরো থেকে পনেরো তারিখের মধ্য সময় তেরো থেকে পনেরো তারিখের মধ্য সময় চন্দ্র আপনার রাশির তৃতীয় অর্থাৎ বৃষ রাশিতে পরিভ্রমণ করবে যার ফলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে প্রীতির বন্ধন রচিত হবে কর্ম ও ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসায় বস আপনার প্রতি প্রসন্ন হয়ে ইচ্ছিত স্থানে বদলি এমন কি পদোন্নতির পথ সুগম করবে প্রেমী যুগলের প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পেতে পারে এমন কি বিবাহ বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে মনে রাখবেন অধিক লৌকিকতা ক্ষতির কারণ তথাপিও দীর্ঘদিনের হারানো বন্ধুর সাথে সাক্ষাৎ ইতিহাস রচিত হতে পারে এবার আসি ষোলো ও সতেরোই নভেম্বর চন্দ্র আপনার রাশির চতুর্থে পরিভ্রমণ করবে অর্থাৎ মিথুন রাশিতে পরিভ্রমণ করবে সর্বগ্রাসী গ্রহ রাহুকে সঙ্গে নিয়ে এক্ষেত্রে চতুর্থস্থ চন্দ্র কলহকারী পরিবেশ সৃষ্টি করে তার উপরে সর্বগ্রাসী গ্রহ রাহুর জ্যোতি দাম্পত্য জীবন নিয়ে মারামারি লাঠালাঠি সালিশ বিচার এমনকি মামলা মোকদ্দমা পর্যন্ত গড়িয়েও খ্যান্ত হবে না ভেট সেপারেশন থেকে কোর্ট সেপারেশন পর্যন্ত যে নিয়ে যেতে পারে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে তাই তো না বুঝে কাউকে কোনো কথা দেওয়া ঠিক হবে না সহকর্মী ও অংশীদারদের সাথে কারণে অকারণে কলহ বিবাদের সৃষ্টি হয় প্রায় শেষ হয়ে আসা কাজ পণ্ড হবে এমনকি ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম তৈরি করতে পারে মনে রাখবেন চতুর্থস্থ চন্দ্রের সাথে রাহু জ্যোতি আপনার জীবনটাকে যেন চন্দ্র গ্রহণের ন্যায় গিলে গিলে খাবে শত্রু ও বিরোধী পক্ষরা সোচ্চার হয়ে আপনার সকল প্ল্যান প্রোগ্রাম বাঞ্চাল করে দেবে এবার আসি আঠারো ও ১৯ তারিখ চন্দ্র আপনার রাশির পঞ্চমে অর্থাৎ কর্কট রাশিতে পরিভ্রমণ করবে যার ফলে ডাকযোগে প্রাপ্ত সংবাদ বেকারদের কর্মপ্রাপ্তির বাসনা পূরণ করবে এমনকি শিক্ষার্থীদের জন্য সময়টি স্মরণীয় বরণীয় ও রেকর্ড সৃষ্টিকারী হয়ে থাকবে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে ঋণ মুক্তির পথ প্রশস্ত শুধু নয় দীর্ঘদিনের লালিত স্বপ্নসাত পূরণের পথ প্রশস্ত হবে বাণিজ্যিক সফর লাভদায়ক এমনকি ভ্রমণকালীন বন্ধুত্ব সারা জীবনের পাথেও হবে সন্তানগণ আজ্ঞাবহ হয়ে থাকবে এমনকি তারা কোনো না কোনো পুরস্কারে ভূষিত হতে পারে এবার আসি বিশ ও একুশে নভেম্বর চন্দ্র আপনার রাশি ষষ্ঠে পরিভ্রমণ করবে অর্থাৎ সিংহ রাশিতে পরিভ্রমণ করবে যার ফলে দীর্ঘদিনের ভোগ্য ব্যাধিপীড়া থেকে পরিত্রাণের পা পথ প্রশস্ত হবে শত্রু ও বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়ল হবে শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি দেখা দেবে রাগ জেদ অহংকার আবেগ বর্জনের সাথে বাক্য প্রয়োগের সতর্ক থাকার সমীচীন হবে তবে জীবন সাথীর স্বাস্থ্য নিয়ে কিছুটা মনোবেদনার কারণ হবে বা পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে পড়ায় তাকে নিয়ে হাসপাতালে চক্কর কাটতে হতে পারে এবার আসি বাইশ ও তেইশ তারিখ চন্দ্র আপনার রাশির সপ্তমে অর্থাৎ কন্যা রাশিতে পরিভ্রমণ করবে জীবন সাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে ভরপুর সাহায্য সহযোগিতা প্রাপ্ত হবেন দীর্ঘদিনের দাম্পত্য ও পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা ঘটবে এবং গোটা পরিবারে খুশির জোয়ার বইবে বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্নের দিকে ধাবিত হবে প্রেমী যুগলের প্রেম বাস্তবায়নের দিকে ধাবিত হবে এমনকি তাদের জন্য সময়টি স্মরণীয় বরণীয় ও রেকর্ড সৃষ্টিকারী হয়ে থাকবে দীর্ঘদিনের হারানো বন্ধুর সাথে সাক্ষাৎ শুভ ফল প্রদান করবে আপনি আপনার মেধা প্রযুক্তি কৌশল ও অধ্যবসায়ের বলে সকল প্রতিকূলতা কাটিয়ে জীবনটাকে স্মৃতির পাতায় লিপিবদ্ধ করতে সক্ষম হবেন এই দিন দুইটিতে এবার আসি চব্বিশ ও পঁচিশ তারিখ চন্দ্র আপনার রাশির অষ্টমে অর্থাৎ তুলা রাশিতে পরিভ্রমণ করবে তাই তো ঘুষ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্রশস্ত্র বহন ও অপপ্রয়োগ থেকে বিরত থাকুন নচেত শ্রীঘরে ঢুকতে হবে লটারি ফাটকা জোয়ারে শেয়ার প্রভৃতিতে বিনিয়োগ ঘাতক বলে প্রমাণিত হবে সংকট কালে কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধু চিন্তে সক্ষম হবেন অবশ্য সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন তবে প্রেমী যুগল সতর্কতার সাথে চলা মোকাবেলা করুন নচেত কিন্তু অর্থ মান এমনকি রাজদণ্ডে দণ্ডিত হতে পারেন বা গোপন প্রেম ফাঁস হয়ে পড়ায় সংসার সমাজে আপনার ইমেজ নষ্ট হয়ে পড়তে পারে এবার আসি ২৬ ও সাতাশে নভেম্বর চন্দ্র আপনার রাশির ভাগ্য স্থানে পরিভ্রমণ করবে যার ফলে ভাগ্য লক্ষ্মী প্রসন্ন হয় সফলতা আপনার চরম স্পর্শ করবে দীর্ঘদিনের হারানো ধন সম্পদ সম্পত্তি ব্যবসা ফিরে পাওয়ার পথ প্রশস্ত হবে এমনকি সুনাম যশ প্রতিষ্ঠার গিরাপ ক্রমশ চাঙ্গা হতে থাকবে মন সুরসঙ্গীত ধর্ম আধ্যাত্মিকতা এবং পরোপকারের প্রতি বিশেষভাবে আকৃষ্ট থাকবে নতুন গৃহবাড়ি যানবাহন ও আসবাবপত্র লাভের পথ বা ক্রয়ের স্বপ্ন পূরণের দিকে ধাবিত হবে কাছে পিঠে কোনো মাঙ্গলিক এমনকি যোগদান করার সম্ভাবনাও কিন্তু অমূলক নয় এবার আসি আঠাশ থেকে তিরিশ তারিখের মধ্য সময়ে চন্দ্র আপনার রাশির কর্মভাবে পরিভ্রমণ করবে শনি মহারাজ কেতু সহ পঞ্চগ্রহকে সঙ্গে নিয়ে কর্মপ্রত্যাশীদের কর্মপ্রাপ্তির বাসনা পূরণ করবে নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণের পথ প্রশস্ত হবে এই সময়ে রোপণ করা বৃক্ষ ভবিষ্যতে ফুল ফল ও সংকটকালে ছায়া দিয়ে বাসাবে তবে মনে রাখবেন লৌকিকতায় যেমন ব্যয় হবে তেমনি উপহার উপঢৌকনা দিয়েও কিন্তু সমানতালে প্রাপ্ত হবেন তবে পাশে লোকে কিছু বলে এদিকে কান না দিয়ে সম্মুখ সমরে এগিয়ে যান দেখবেন জীবনটা স্মরণীয় বরণীয় ও রেকর্ড সৃষ্টিকারী হয়ে থাকবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে এবং মিন রাশির জাত ব্যক্তিদের নভেম্বর মাসটি কেমন যাবে তা যদি জীবনের সঙ্গে মিল খায় তাহলে আমার ভিডিওটি শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিন সেই সঙ্গে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে জানান আপনাদের একটি কমেন্ট আমাকে নিত্য নতুন ভিডিও তৈরির উৎসাহ যোগাবে ধন্যবাদ সবাইকে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন মহান সৃষ্টিকর্তা আপনাদের মঙ্গল করুন এই কামনায়